বাংলাদেশিকে ধরিয়ে দিতে $20,000 পুরস্কারের ঘোষণা। বিস্তারিততে যাওয়ার পূর্বে আপনারা যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার মতামত শেয়ার করুন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অপহরণ চক্রের সদস্য এক বাংলাদেশিকে ধরিয়ে দিতে $20,000 পুরস্কার ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন। অভিযুক্ত ওই বাংলাদেশের নাম রুহুল চৌধুরী। ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, গত বছর কুইন্সের রাস্তা থেকে দুজনকে অপহরণের ঘটনায় জড়িত সাতজন সন্দেহভাজনের মধ্যে 34 বছর বয়সী রুহুল চৌধুরী হচ্ছে শেষ ব্যক্তি। এছাড়া 34 বছর বয়সী এই বাংলাদেশিকে ধরিয়ে দিতে গত 1 মার্চ FBI একটি পোস্টার প্রকাশ করে। FBI-এর তথ্য অনুসারে 34 বছর বয়সী আবু চৌধুরী এবং তার স্ত্রী 24 বছর বয়সী ইফাত লোবানাসহ আরও 6 জন ষড়যন্ত্রকারীকে গত বছর এবং চলতি বছরের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছে। ফেডারেল প্রসিকিউটরদের অভিযোগ, গত বছরের 27 মার্চ জামাইকার হিলসাইড অ্যাভিনিউয়ের কাছে 181তম সেন্ট থেকে অপহরণকারী প্রথম এক ব্যক্তিকে তুলে নেয়। রুহুল চৌধুরী ব্যবহৃত গাড়ির ব্যবসা করেন এবং তার সরবরাহ করা একটি হোন্ডা SUV-তে জোর করে ভুক্তভোগীকে তুলে নেন আবু চৌধুরী। পরে আবু চৌধুরীর ভুক্তভোগী গাড়ির মধ্যে মারধর করেন এবং রুহুল চৌধুরী এ সময় নিজেই ওই গাড়িটি চালাচ্ছেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা। প্রসিকিউটররা আরও বলেন, আবু চৌধুরী তার সেলফোনে ভিডিও রেকর্ড করায় ভিকটিমকে এক পর্যায়ে রাস্তায় নগ্ন হয়ে দাঁড়াতে বাধ্য করা হয়েছিল। এ সময় সন্দেহভাজন সৈয়দ রুবেল আহমেদ, শাহেদ আলম, আলজু খান এবং সুলতানা রাজিয়াকে সঙ্গে নিয়ে রুহুল চৌধুরী সারা রাত ভিকটিমকে মারধর করার পাশাপাশি হুমকিও দেন। অপহরণকারীরা পরে ভিকটিমটিকে সেডেটিভের ডোজ দিয়ে পানি পান করায় এবং পরের দিন হাসপাতালে ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত তাকে অজ্ঞান করে রাখে বলেও অভিযোগ করেন প্রসিকিউটররা। FBI জানান, অভিযুক্ত লুবানা গত বছর 11 মে কুইন্সের উডসাইডে একটি রেস্তোরাঁয় তৃতীয় এক ভুক্তভোগীকে ডেকে আনে। ফেডারেল তদন্তকারীরা বলেছেন, সেখানে লুবানার স্বামী লোকটিকে অতর্কিতভাবে আক্রমণ করে এবং তাকে একটি মিনিভ্যানে জোর করে নিয়ে যায়। এই গাড়িটি রুহুল চৌধুরী সরবরাহ করেছিলেন এবং তিনি নিজেই সেটি চালাচ্ছিলেন। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।